আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের জন্য আজ সানি জি এডুকেশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজ রসায়ন বিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ টপিক আলোচনা করব। আমি মোহাম্মদ কাসর আলম, সহকারী অধ্যাপক রসায়ন। আজকে এই আলোচনার বিষয়বস্তু হলো পরিবর্জন নীতি বা পাউলির নীতি। পরি বা পাউলির বর্জন নীতিটা কী? এটা ইলেকট্রন বিন্যাসের একটি বা আরেকটি অন্যতম নিয়ম। সেই পাউলির নাম অনুসারে এই নীতিটা হয়েছে, তাই জন্য তাকে পাউলির বর্জন নীতি বলা হয়ে থাকে। পাউলির পুরো নামটা হলো উলফগান আর্নস্ট পাউলি। উনি একজন পদার্থবিদ ছিলেন, বিজ্ঞানী। উলফগান আর্নস্ট পাউলি রিসিভড দ্য নোবেল প্রাইজ দ্য এক্সপ্লোশন প্রিন্সিপাল অর বা পলি প্রোবস দি ডিসকোভারি ইনভলভড স্পিন থিওরি অফ বেসিস এনি ম্যাটার। অর্থাৎ যে কোনো পরমাণুতে দুটি ইলেকট্রন পারমাণবিক অরবিটালে যদি দুটি ইলেকট্রন থাকতে চায় সে বিপরীত স্পিন বিশিষ্ট হবে। স্পিনের উপরে উনি তত্ত্ব প্রদান করেছিলেন। পরির বর্জনীতির বিবৃতিটা আমরা কী বলতে পারি? পরির বর্জনীতির বিবৃতি হল, একই পরমাণুতে দুটি ইলেকট্রনের চারটি কোয়ান্টাম সংখ্যার মান কখনো সমান হতে পারে না, একই হতে পারে না। যদি আমরা এটাকে ব্যাখ্যা করতে চাই তাহলে আমরা একটা পরমাণু গঠন নিয়ে আলোচনা করে ব্যাখ্যা করতে পারি। যেমন হিলিয়াম, পরমাণু সংখ্যা 2, 1s2। হিলিয়াম পরমাণুতে দুটো ইলেকট্রন আছে। এই দুটো ইলেকট্রনের জন্য আমরা কি করতে পারি? এই দুটো ইলেকট্রনের জন্য যদি আমি পরির বর্জনীতির প্রভাব দেখাই, প্রথম ইলেকট্রনের জন্য ফার্স্ট ইলেকট্রন, প্রথম ইলেকট্রন কি ওয়ান প্রকাশ করলাম, প্রথম ইলেকট্রনের জন্য এনের মান 1, এলের মান এস এর জন্য 0, এম এর জন্য এলের মান 0 হলে এস এম এর মান 0, তাহলে এস এর মান কি হবে? এস এর মান হবে +2। যে কোনো পারমাণবিক অরবিটালে প্রথম যে ইলেকট্রনটা প্রবেশ করবে, সেই প্রথম ইলেকট্রন যদি প্রবেশ করে সে পজিটিভ হয়, এই জন্য +2, অর্থাৎ এই ইলেকট্রনটা ঘড়িকাটার ডান দিকে উঠছে। অপরদিকে দ্বিতীয় ইলেকট্রনের জন্য যদি আমরা দেখাতে চাই, E2 n ইকুয়াল টু 1, l ইকুয়াল টু 0, m এর মানও 0 আসছে, এক্ষেত্রে তাহলে স্পিন গুণন সংখ্যার মান আসবে -2, কারণ দ্বিতীয় ইলেকট্রনটা সে অ্যান্টি ক্লকওয়াইজ বাম দিকে ঘুরছে, এই জন্য সেটা মাইনাস হচ্ছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই পরির বর্জন নীতিটা পারমাণবিক অরবিটালের মধ্যে তিনটি পারমাণবিক সংখ্যার মান n1, l0, m0 প্রথম ইলেকট্রনের জন্য, দ্বিতীয় ইলেকট্রনের জন্য একই মান পাওয়া গেছে, n এর মান 1, l এর মান 0, m এর মান 0, দ্যাট মিন ম্যাচ, বাট s এর মানটা ম্যাচ করছে না, কারণ ডান কোণী এবং বাম কোণী। এবার আমরা চলে যাব এই পলির বর্জনীতির অ্যাপ্লিকেশন বা প্রো। বিজ্ঞানী পাউলি দেখিয়েছেন বিভিন্ন উপশক্তি স্তরে কীভাবে কতটি ইলেকট্রন থাকতে পারে। যেমন আমার উপশক্তি স্তরগুলো কি? এস, পি, ডি, এফ, এদেরকে 0, 1, 2, 3 সহকারী কোয়ান্টাম সংখ্যার সাহায্যে প্রকাশ করা যায়। এখন এস উপশক্তি স্তরে কয়টা ইলেকট্রন থাকতে পারবে? যদি এস এর মান 0 হয় তাহলে নিশ্চয় কি এল এর মানও 0, এম এর মানও 0, তাহলে যেহেতু এম এর একটা মান আছে অতএব সেখানে একটা শুধু অরবিটাল পারমাণবিক অরবিটাল থাকবে, যে অরবিটাল না হলে এস, যেহেতু এল এর মান 0, এম এর মান 0, একটা অরবিটাল থাকতে পারে এস অরবিটাল, তাহলে এস উপশক্তি স্তরে শুধু দুটা ইলেকট্রন থাকতে পারবে। আমরা জানি একটা অরবিটালে দুটো ইলেকট্রন বেশি থাকতে পারে না। পি অরবিটালে এল এর মান হবে 0, এম এর মান হবে 1। যদি পি অরবিটালে এম এর মান 1 হয়, সরি, পি অরবিটালে জন্য আমার আসবে এল এর মান 1, তাহলে এম এর মান আসবে 0 ± 1 ± 1। এক্ষেত্রে আমার এম এর মানটা বের করার টেকনিকটা মাঝখানে 0 সহ +l -l, এই জন্য 0 -1 +1, যেহেতু এম এর মান 3টি, সেহেতু তার পারমাণবিক অরবিটাল 3টি থাকতে পারবে। পি অরবিটাল 3টা, px, py, pz, যে কোনো অরবিটালে 2টা ইলেকট্রন থাকতে পারে, এই জন্য এখানে ইলেকট্রন সংখ্যা হবে 2, 2, 2, অর্থাৎ পি অরবিটালে 6টা ইলেকট্রন থাকতে পারে, আছে 2টা বের করছি। ডি অরবিটালে কয়টা ইলেকট্রন থাকতে পারবে উপশক্তি স্তরে? যেহেতু ডি এর ক্ষেত্রে এল এর মান 2, ডি এর ক্ষেত্রে এল এর মান 2,
যেহেতু এম এর মান হবে মাঝখানে জিরো মাইনাস ওয়ান মাইনাস টু প্লাস ওয়ান প্লাস টু। এক্ষেত্রে টেকনিক করে তোমার খেয়াল রাখতে হবে কোয়ান্টাম সংখ্যা থেকে সেই লেকচার থেকে সেই বিষয়টা বোঝা যায় ভালোভাবে। এখন আমাদের টেকনিকের জন্য জিরো সহ প্লাস এল মাইনাস এল জিরো মাইনাস ওয়ান মাইনাস টু তোমার যে মানটা থাকবে টু আছে প্লাস ওয়ান প্লাস টু। যেহেতু এম এর মান পাঁচটি নিশ্চয়ই ডি উপশক্তি স্তরে পাঁচটা সমশক্তি অরবিটাল থাকতে পারবে যার নাম হলো ডি এক্স ওয়াই ডি ওয়াই জেড ডি জেড এক্স ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ডি জেড স্কোয়ার। পাঁচটা ডি অরবিটালে নিশ্চয়ই একটা অরবিটালে দুটো ইলেকট্রন থাকতে পারে, সেক্ষেত্রে পাঁচটা অরবিটালে থাকবে দশটা ইলেকট্রন থাকবে দুটো দুটো করে, অর্থাৎ ডি উপশক্তি স্তরে দশটা ইলেকট্রন থাকতে পারবে। একইভাবে এফ এর জন্য আমরা কীভাবে এই মানটা বের করবো পাওয়ারের ভার্জিন নীতি অনুযায়ী, সেই নিয়মটা আমরা জানি যে এল এর মান থ্রি তাহলে এম এর মান কী হবে, এম এর মান হবে জিরো মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি। তোমার যে মানটা থাকবে প্লাস মাইনাস সহ লিখে ফেলবে জিরো, তো প্লাস ওয়ান প্লাস টু প্লাস থ্রি। এখন দেখা যাচ্ছে এফ এর মান ষাটটি, এম এর মান ষাটটি, অর্থাৎ ষাটটা এফ অরবিটাল আছে। এই ষাটটা এফ অরবিটালের জন্য এফ ওয়ান এফ সেভেন পর্যন্ত তাহলে দুটো করে ইলেকট্রন থাকতে পারবে, তার মানে টোটাল চোদ্দোটা ইলেকট্রন আমার এফ অরবিটাল থাকবে। এবার দ্বিতীয় প্রয়োগ, দ্বিতীয় প্রয়োগ হলো যে প্রধান শক্তি স্তরে সর্বাধিক ইলেকট্রন সংখ্যা কীভাবে বের করবো কোলের বর্জন নীতি অনুযায়ী। যেমন প্রধান শক্তি স্তর যদি দেখাই আমরা এটাকে আমরা কে শেল এল শেল এম শেল বা প্রথম দ্বিতীয় তৃতীয় শক্তি স্তর হিসেবে বলতে পারি। এই শক্তি স্তরে কতটা কে শেলে কতটা অরবিটাল আছে কতটা ইলেকট্রন আছে সেটা আমরা পাওয়ারের বর্জন নীতি দ্বারা বের করতে পারি। যেমন কীভাবে সেটা আমরা বের করব যে প্রধান শক্তি স্তরে সর্বোচ্চ প্রধান শক্তি স্তরে সর্বোচ্চ অরবিটাল সংখ্যা সংখ্যাকে আমরা এন স্কোয়ার দ্বারা প্রকাশ করি বা এন স্কোয়ার দ্বারা বের করতে পারি, এবং প্রধান শক্তি স্তরে সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যা আমরা টু এন স্কোয়ার দিয়ে বের করতে পারি। তাহলে এবার দেখা যাবে যে প্রথম শক্তি স্তরে ফার্স্ট লেভেলে প্রধান শক্তি স্তরে প্রথম প্রধান শক্তি স্তরে কতটা অরবিটাল আছে। তাহলে প্রধান শক্তি স্তরের জন্য আমার এন এর মান ওয়ান, প্রধান শক্তি স্তরে এন এর মান ওয়ান, অতএব আমার অরবিটাল সংখ্যা হবে ওয়ান স্কোয়ার, দ্যাট মিন্স ওয়ান, অর্থাৎ একটা অরবিটাল থাকবে সুন্দর। সেই একটা অরবিটালে আমার থাকতে পারবে, সেই একটা অরবিটালে কয়টা ইলেকট্রন থাকতে পারবে নিশ্চয়ই তাহলে আমার এই প্রথম শক্তি স্তরে দুটা ইলেকট্রন থাকতে পারবে। এবার আমরা বের করব দ্বিতীয় শক্তি স্তরের জন্য, এই দ্বিতীয় শক্তি স্তরকে আমরা এল শেল বলে থাকি। এই এল শেলে এন এর মান টু, এন এর মান টু হলে এবার অরবিটাল সংখ্যাটা কত আসবে, অরবিটাল সংখ্যাটা আসবে টু স্কোয়ার, তার মানে চার। তাহলে দেখা গেলো চারটা অরবিটাল আছে, এবার চারটা অরবিটালে কয়টা ইলেকট্রন থাকতে পারবে কীভাবে বের করবো, চারটা অরবিটালে কয়টা ইলেকট্রন থাকবে টু এন স্কোয়ার দ্বারা ইলেকট্রন সংখ্যা বের করি টু ইন্টু টু স্কোয়ার, তার মানে বোঝা গেল টু ইন্টু ফোর আট। তাহলে আমার দ্বিতীয় প্রধান শক্তি স্তরে আটটা ইলেকট্রন থাকবে এবং অরবিটাল সংখ্যা চারটা। তারপরে আসছে তৃতীয় শক্তি স্তরের জন্য বা এম শেলের জন্য, যদি আমি এই অরবিটাল সংখ্যা বের করি তাহলে এন এর মান থ্রি, তো এন এর মান থ্রি হলে আমার অরবিটাল সংখ্যা আসবে কত এন স্কোয়ার, তার মানে থ্রি স্কোয়ার, তো দ্যাট মিনস নাইন, নয়টা অরবিটাল আছে। তাহলে আমার এম এ কয়টা অরবিটাল আছে, নয়টা অরবিটাল আছে, তো নয়টাতে দুইটা ইলেকট্রন থাকলে নয় দুখানে আঠারো ইলেকট্রন থাকবে। তো সেই হিসেবে আমরা এখান থেকে আরো বের করে দেখাতে পারি তোমাদেরকে যে টু এন স্কোয়ার দ্যাট মিনস টু ইন্টু থ্রি স্কোয়ার নাইন আঠারো, অর্থাৎ তৃতীয় শক্তি স্তরে আমার পরে বর্জনীতি অনুসারে আঠারোটা ইলেকট্রন থাকতে পারে। এখন আমরা সহজেই দেখতে পারতেছি যে ওয়ান এস টু এস টু পি দুটো, তারপরে আটটা, থ্রি এস থ্রি পি থ্রি ডি, এভাবে আঠারোটা। এই পাওয়ারের বর্জনীতিটা এভাবে প্রয়োগ করা হয়েছে। আমরা আমার এই লেকচার যদি তোমাদের ভালো লাগে আমার সানি জি এডুকেশন চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে ধন্যবাদ থাকবে, এবং তোমরা সাবস্ক্রাইব করবে লাইক করবে। তোমাদের যদি কোনো গুরুত্বপূর্ণ টপিক্স নিয়ে আলোচনা করতে হয় ইনবক্সে কমেন্টস করবে, সেই টপিক্স নিয়ে কথা বলবো। সবাইকে ধন্যবাদ, থ্যাংক ইউ ভেরি মাচ।